বেসিক ইন্টারেস্টিং এবং কনফিউজিং একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং এটা প্রায় সময় আমাদের কাজে লাগে। এবং এক্সেল মানে স্মার্ট মুভ, তাই না? তো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসোলিউট রেফারেন্স। এক্সেল সবসময় রিলেটিভ রেফারেন্স মেনটেন করে কাজ করে, তার মানে ওর এক্সেলের ফর্মুলাটা সবসময় রিলেটিভ রেফারেন্সভাবেই মুভ করে। যেমন জিনিসটা আমরা যদি আর কি দেখালে আপনি সহজে বুঝবেন, সেটা হলো এই টেবিলটা খেয়াল করুন, রিলেটিভ রেফারেন্স হেডিং দেয় এই টেবিলটা খেয়াল করুন। এখানে প্রোডাক্টটা প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস দেওয়া আছে, টোটাল ভ্যালুটা বের করার জন্য আমরা কী করবো, প্রোডাক্ট কোয়ান্টিটি ইন্টু প্রাইস যদি আমরা মাল্টিপ্লিকেশন করি বা টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি সিলেক্ট এবং প্রাইসের সিলেক্ট করি ইন্টু করি, তাহলে কিন্তু এটা টোটাল ভ্যালুটা পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কপি করলাম, কপি করে পেস্ট করলে আমরা এ বি সি এবং তিনটা প্রোডাক্টের টোটাল ভ্যালু প্রাইস আর প্রোডাক্ট কোয়ান্টিটির বেশি করে পেয়ে গেলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে এক্সেল কীভাবে কাজ করলো সেটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, ফর্মুলা ট্যাবে গিয়ে শো ফর্মুলা খেয়াল করতে হবে। শো ফর্মুলাতে ক্লিক করলে আমরা যেটা দেখবো যে দেখুন এই প্রোডাক্টের টোটাল ভ্যালুর জন্য 30x2 কোয়ান্টিটি এবং প্রাইস, তারপর আবার বিয়ের যেই বি প্রোডাক্টের ভ্যালুর জন্য বিয়ের প্রোডাক্ট কোয়ান্টিটি এবং প্রাইস, আর সিয়ের প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রাইস দিয়ে ভ্যালু বের হয়ে গেল। তার মানে ও কিন্তু দেখুন ও কিন্তু রিলেটিভলি তার পজিশন চেঞ্জ করছে, এর জন্য এর প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস, বি এর জন্য বি প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস, সির জন্য সি প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস। ওকে, নাও এখন আমরা যে জিনিসটা দেখার ট্রাই করবো সেটা হলো, এখন আমরা কোনো একটা স্যালারি দেওয়া আছে, স্যালারি থেকে আমরা বোনাস বের করার চেষ্টা করবো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এক কাজ করি, স্যালারি ইন্টু বোনাস, স্যালারি ইন্টু বোনাস যেই পরিমাণ দেখতে চাচ্ছি তা যদি সিলেক্ট করি তাহলে আমাদের চলে আসলো। এখন আমরা যদি সেম এভাবে কপি করে পেস্ট করতে চাই তাহলে কী আসবে আগে দেখেছি। আচ্ছা, তাহলে কিন্তু দেখুন তাহলে কিন্তু সঠিকভাবে আসলো না। আচ্ছা, কেন আসলো না বিষয়টা আমরা আবারও এক্সেলের ফর্মুলাতে যাই, ফর্মুলা ট্যাবে গিয়ে ফর্মুলা মেনুতে গিয়ে শো ফর্মুলাতে ক্লিক করি। সেখানে আমরা কী দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এর এর এ কত বোনাস পাবে তা বের করার জন্য কিন্তু এর স্যালারি লাগবে, বি কত বোনাস পাবে তার জন্য বি এর স্যালারি লাগবে, সি কত পাবে তার জন্য সি এর স্যালারি লাগবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো আমরা এর জন্য কী করতেছি, সি সিক্স মানে এই স্যালারি ইন্টু D4, তার মানে এই বোনাস যত আমরা পার্সেন্ট বোনাস দেবো তা কিন্তু আমরা সিলেক্ট করছি। ওকে, ঠিক আছে, কিন্তু তার পরের ঘরে গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, বি এর স্যালারির সাথে কিন্তু আর ওই বোনাসের ওই অ্যামাউন্টটার গুণ হচ্ছে না, সে কিন্তু পরের ঘরে চলে আসছে, তার মানে D5 ঘরে চলে আসছে। তারপরে সি এর ক্ষেত্রেও তার স্যালারির সাথে D6 ঘরে চলে আসছে। তারপরে সেম দেখুন পুরো ঘরটা কিন্তু একটা একটা করে নামতেছে, আবার উঠার ক্ষেত্রেও দেখুন রিলেটিভলি তার পজিশন চেঞ্জ করছে। এখানে কিন্তু আমাদের এই স্যালারি যার যার স্যালারিটা নিবে গুণ করার সময় কিন্তু একটা জিনিস কিন্তু ফিক্সড, তার বোনাস অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড করতে হবে। তাহলে বোনাস অ্যামাউন্টটা ফিক্সড করে দিন, তার মানে বোনাস অ্যামাউন্টটা যাতে আমাদের মুভ না করে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এর স্যালারির সাথে টোটাল বোনাসটা গুণ করতে পারি। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা চাই না যে D4 যে সেলটা আছে D4 সেলটা মুভ করুক, তার মানে D4 সেলটা আমরা লক করে দিতে হবে। এই লক করাটা হলো অ্যাবসোলিউট রেফারেন্স বলে, এই লক করার জন্য আমাদেরকে একটি ডলার সাইন ইউজ করতে হবে। যেমন D এর আগে ডলার সাইন ইউজ করলাম, তার মানে D এর কলামটা ফিক্সড করে ফেললাম, এবং রো ফোরের আগে আমরা আবার একটা ডলার সাইন দিলাম, এটাও ফিক্সড হয়ে গেল। এখন আমরা যে কষ্ট করি, এখন আমরা যদি কপি করে পেস্ট করি তাহলে কিন্তু আমরা কী দেখতে পারবো, তাহলে আমরা সফরমূলে কপি করে পেস্ট করলাম, কপি করে পেস্ট করার পরে আমরা যেটা দেখতে পারলাম সেটা হলো এই ও কিন্তু ওর জায়গাটা আবার এখন কিন্তু ঠিক হয়ে গেছে। এখন কীভাবে ঠিক হলো সেটা হলো দেখেন, এখন আমরা সফরমূলতে যাই, দেখুন C6 C7 ও কিন্তু ওর দেখুন ও কিন্তু এই যে ব্লু কালারের ফর্মুলার ঘরটা খেয়াল করুন, ও এক্সেল কিন্তু তার এই পার্সোনাল স্যালারিটা কাউন্ট করতেছে, বাট ইন্টারেস্টিং সে কিন্তু ওই যে তার বোনাসটা অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড করে রাখছে, ওটার মুভ করতেছেন না। এই জিনিসটার নাম হলো অ্যাবসোলিউট রেফারেন্স, এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না পারলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করা হবে যে আরও বেটারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।